তবে বিনা বাধায় নিজেদের একখণ্ড জমিও রাশিয়াকে দখল করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেন। ফলে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়েছে। তবে রাশিয়া আক্রমণ করলে ইউক্রেনের তা মোকাবেলা করার কতটুকু শক্তি আছে তা নিয়ে চলছে জোর আলোচনা। বিস্তারিত ডেস্কে পাওতে। রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ, ইউক্রেনের কাছে এ ধরনের কোনো অস্ত্র নেই। রাশিয়ার S-400 নামে অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ইউক্রেনের কাছে এমন কিছু নেই। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। 140 দেশের সেই তালিকায় 22তম অবস্থানে রয়েছে ইউক্রেন। বিশ্বের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য মতে রাশিয়ার সৈন্য রয়েছে 8,50,000, ইউক্রেনের এই সংখ্যা মাত্র 2,00,000। যদিও উভয় দেশের রিজার্ভ সেনা রয়েছে আরও 2,50,000 করে। সমরাষ্ট্রের ক্ষেত্রে দুই দেশের ব্যবধান আকাশচুম্বী। রাশিয়ার আকাশযান রয়েছে মোট 4,173টি, সেখানে ইউক্রেনের আছে মাত্র 318টি। রাশিয়ার যুদ্ধ বিমান 772টি, ইউক্রেনের 69টি। রাশিয়ার হেলিকপ্টার রয়েছে 1,543টি, যার অ্যাটাক হেলিকপ্টার 544টি। অন্যদিকে ইউক্রেনের হেলিকপ্টার 112টি, অ্যাটাক হেলিকপ্টার 34টি। রাশিয়ার কাছে ট্যাঙ্ক রয়েছে 12,420টি, ইউক্রেনের 2,596টি। আর্মড ভেহিকেল রাশিয়ার রয়েছে 30,122টি, ইউক্রেনের 12,303টি। রাশিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি 6,574টি, ইউক্রেনের 1,067টি। রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে 3,391টি, ইউক্রেনের মাত্র 490টি। সামরিক নৌযানের দিক দিয়েও বেশ এগিয়ে মস্কো। রাশিয়ার 605টি সামরিক নৌযান থাকলেও ইউক্রেনের আছে মাত্র